আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীবাদীদের স্বাগতম অ্যাডভাইস বার্তার নতুন আরেকটি সংবাদে সঙ্গে আছি আমি এইচ এম রুবেল রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন। আজ বৃহস্পতিবার এ আদেশ দেন এর আগে আজ সকালে রাজধানীর গুলশনে বাসা থেকে আন্দালিফ রহমান পার্থকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ সাবেক এই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ভাংচুরো অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন জানিয়েছেন এরপরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দালিফ রহমান পার্থকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ শুনি বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনিতে আন্দালিফ রহমান পার্থের আইনজীবীরা আদালতকে বলেন দু সালের পর থেকে তাদের মক্কেলের বিএমপি জামাতের ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই সেতু ভবনে নাশকতার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রশ্নই ওঠে না শনির এক পর্যায়ে আন্দিবুর রহমান পার্থ আদালতকে বলেন রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন তার সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যারা ইতিবাচক রাজধানী করেন তাদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা উঠে ঘটনা ঘটে সেতু ভবনে দুই দিন হামলা চালিয়ে অর্ধশতাধিক শতাধিক আগুন দেওয়া হয় আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে অফিস ভবনও নাশকতার এসব ঘটনায় দেশ জুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী বাহিনী গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সময়ে সারা সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রায় এক হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ছয়শো জনকে গত আট দিন থেকে চব্বিশ জুলাই সারা দেশে গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার দর্শক এই যে গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি জামাত এবং শিবিরকে দর্শক এখানে যারা আর কি এই আন্দোলনকারীরা আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা কিন্তু এর ভিতরে আবার জামাত বিএনপি শিবিরের হাতও ছিল তো এটাই কিন্তু আর কি উঠে আসে এবং এই আর কি এই যে উঠে আসে এটা যে আন্দোলনকারীদের সাথে তারাও নাকি রাস্তায় নেমেছে এবং তাদেরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে এবং খুঁজে খুঁজে তাদের বাসাবাড়িতে তল্লাশিও করা হচ্ছে নিরাপত্তা সাথে স্বার্থে দর্শক আপনারা জানেন না হয়তো যে দেশে এখনও কারফিউ জারি মানে এই যে কারফিউ জারিটা করা হয়েছে এটা কিন্তু এখনও একদম পুরোপুরি শেষ হয়ে যায়নি এবং দেশের নিরাপত্তা দেখে এবং দেশের ক্ষতিচূরণ না হয় তা দেখেই কিন্তু এই কারফিউ জারি সরকার উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দর্শক আমরা এই দেশকে দেখেন দর্শক রাজনীতি নিয়ে কিন্তু দেশটা কিন্তু অনেকটা কিন্তু আর কি হজবল অবস্থা রাজনীতি এই মানে রাজনীতিতে বাংলাদেশে যে এমন পর্যায়ে চলে যায় যা আর কি সাধারণ জনগণও এতে ক্ষতিগ্রস্ত হয় এই যে আন্দোলন চালিয়েছে ছাত্ররা এর সাথে কিন্তু বিএমপি জামা শিবিরাও কিন্তু ঢুকে পড়েছে এবং এরপরে কিন্তু এই আন্দোলনটা কিন্তু একটু অনেক করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই আন্দোলন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে এবং দাবি যার যতটা না চেয়েছে তার থেকে বেশিটাই দিয়েছে মেদাতে জানেন আপনারা তিরানব্বই পার্সেন্ট মেধাতে দিয়েছে এবং পাঁচ পার্সেন্ট দিয়েছে মুখযোদ্দা এবং আর টু পার্সেন্ট ক্ষুদ্র নিগৃষ্টির আর প্রতিবন্ধীর এক পার্সেন্ট এবং এই এর ভিতরে আবার এই এই যে তিরানব্বই পার্সেন্ট মেধার এবং পাঁচ পার্সেন্ট মুক্তযোদ্দা এবং আর যে বাকি থাকে দুই ইয়া দুই পার্সেন্ট এই দুই পার্সেন্ট এক পার্সেন্ট হচ্ছে ক্ষুদ্র নিগৃষ্টির এবং আর এক পার্সেন্ট হচ্ছে আর কি প্রতিবন্ধীর এবং এই দুইটা এই যে দুই পার্সেন্ট ক্ষুদ্র নিগৃষ্টির এবং প্রতিবন্ধী এই দুটি থেকে আর কি এই যে তৃতীয় লিঙ্গের যারা আছেন তারাও কিন্তু এটা আর কি কোটাটা পাবে এবং এটা যদি মানে পূরণ না হয় তাহলে কিন্তু মেয়াদি কিছুটা পূরণ হবে এই তৃতীয় লিঙ্গের যে কোটাটা তো দেখ দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর সর্বশেষ খবর আহ আর কি জানতে আমাদের এখন করে রাখুন আল্লাহ হাফেজ